সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। ইসলামী শরীয়তে তালাক হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের বৈধ কাজ। আমরা মুসলিম হিসেবে দাম্পত্য জীবনে ভাঙ্গন যেন না হয় সেদিকে পরিপূর্ণ সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা তালাকের পক্ষে না, ভাঙ্গনের পক্ষ নেই, গড়ার পক্ষে। তালাকের মাধ্যমে যদিও স্বামী ও স্ত্রী মানসিকভাবে সাময়িক স্বস্তি পায়, কিন্তু তাদের যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই সন্তান তার মা বাবার পরশ মাখা আদর স্নেহ সব কিছু হারিয়ে এক ভঙ্গুর মানসিকতা নিয়ে বেরিয়ে। যে কোনো যুক্তিসঙ্গত কারণে মুসলিম স্বামী বা স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারে। তবে বিবাহ বিচ্ছেদ কার্যকর করতে হলে আইন অনুযায়ী কিছু পদ্ধতি মানতে হবে। আইন অনুযায়ী তালাকের নানা দিক নিয়ে আজকের আলোচনা হবে। আইন মেনে কীভাবে একটি তালাক কার্যকর হয় তার খুঁটিনাটি তথ্য। তালাক সাধারণত একজন আইনজীবীর মারফত নোটিশ পাঠানোর মাধ্যমে হতে পারে, কিংবা বিয়ের কাবিন নাম্বার 18 কলামে যদি স্বামী তার স্ত্রীকে তালাকের অনুমতি না দিয়ে থাকে তাহলে স্ত্রী একজন আইনজীবীর মাধ্যমে পারিবারিক আদালতে বিয়ে বিচ্ছেদের মোকদ্দমা দায়েরের মাধ্যমে তালাক নিতে পারে। তালাকের নোটিশ পাঠানোর বেলায় কিছু বাধ্যবাধকতা রয়েছে। স্বামী ও স্ত্রী সবার ক্ষেত্রেই তালাকের নিয়ম প্রায় এক। দেশে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালত থেকে তালাকের আবেদন করতে পারেন, কিন্তু স্বামীর জন্য তা কিছুটা সীমিত। যেসব কারণে স্ত্রী আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিতে পারেন, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 অধীনে স্ত্রী 9 কারণে যে কোনো এক বা একাধিক কারণের ভিত্তিতে আদালতে বিবাহ বিচ্ছেদের বা তালাকের জন্য আবেদন করতে পারবেন। কারণগুলো নিয়ে এখন আলোচনা করছি। 1, স্বামী যদি 4 বেশি সময় নিরুদ্দেশ থাকেন। 2, 2 ধরে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিতে ব্যর্থ হলে। 3, 1961 মুসলিম পারিবারিক আইনের বিধান লঙ্ঘন করে স্ত্রীর অনুমতি ব্যতীত বিয়ে করলে। 4, 7 বা তার বেশি সময় স্বামী কারাদণ্ডে দণ্ডিত হলে। 5, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া 3 ধরে স্বামী তার দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে। 6, বিয়ের সময় পুরুষত্বহীন থাকলে এবং তা মামলা করার সময় পর্যন্ত স্বামীর পুরুষত্বহীনতা বজায় থাকলে। 7, স্বামী 2 ধরে পাগল থাকলে অথবা মারাত্মক যৌন ব্যাধিতে আক্রান্ত থাকলে। 8, নাবালিকা অবস্থায় বিয়ে হয়ে থাকলে অথবা সাবালকত্ব লাভের পর, দ্যাট মিন্স 18 পূর্ণ হওয়ার পর স্ত্রী বিয়ে অস্বীকার করলে, কিন্তু এক্ষেত্রে স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপিত হয়ে থাকলে এরকম মামলা করা যাবে না। 9, স্বামী স্ত্রীর মধ্যে নিষ্ঠুর আচরণ করলে, যেমন স্ত্রীকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করলে, স্বামীর কোনো অবৈধ সম্পর্ক থাকলে, নৈতিকতা বর্জিত জীবনযাপনের জন্য স্ত্রীকে বাধ্য করলে, স্ত্রীর অমতে তার সম্পত্তি হস্তান্তর করলে, কিংবা স্ত্রীকে তার সম্পত্তির উপর বৈধ অধিকার প্রয়োগে বাধা দিলে, স্ত্রীকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেওয়া, পবিত্র কোরআনের নির্দেশে একাধিক স্ত্রীদের সঙ্গে সমান ব্যবহার না করলে। আদালতের মাধ্যমে স্বামী যেসব কারণে স্ত্রীকে তালাক দিতে পারবেন। 1, তালাক ই তৌফিকের মাধ্যমে। 2, খোলা তালাকের মাধ্যমে তালাক দিতে হবে। শুধু মুখে 3 উচ্চারণ করলেই তালাক কার্যকর হয় না, আবার লিখিতভাবে তালাক দিলেও সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে না। আইনের বিভিন্ন পদ্ধতি অনুসরণ করার পর
তালাক কার্যকর হবে, তালাক আইন অনুযায়ী তালাক হবে। এরপর রয়েছে স্বামী কর্তৃক তালাক। তালাক দেওয়ার অধিকার বা ক্ষমতা স্বামীর সবচেয়ে বেশি, কোনো কারণ ছাড়া স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে। দুই নম্বরে স্ত্রী কর্তৃক তালাক। তালাক দেওয়ার অধিকার বা ক্ষমতা স্ত্রীর কম, আইনে উল্লিখিত কারণ ব্যতীত স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না। তবে কাবিননামার 18 নম্বর কলামে স্বামীর মাধ্যমে স্ত্রীকে বিয়ে বিচ্ছেদের ক্ষমতা দেওয়া থাকলে তালাকি তৌফিস স্ত্রী তালাক দিতে পারবে। তিন নম্বরে পারস্পরিক সম্মতিতে তালাক। খুলা স্ত্রী তার স্বামীকে যে কোনো কিছুর বিনিময়ে তালাক দেওয়ার জন্য রাজি করাবেন। ক নম্বরে মুবারক, স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নেওয়া। 4 নম্বরে আদালতের মাধ্যমে বিচ্ছেদ, আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করে তালাক নেওয়া। স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে তালাক দেবেন যেভাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7-এর 1 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চাইলে যে কোনো পদ্ধতিতে পদ্ধতির তালাক ঘোষণার পর যথাসম্ভব নোটিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে পাঠাতে হবে এবং ওই নোটিশের একটি অনুলিপি নকশা বা নকল স্ত্রীকে বা স্বামীকে পাঠাতে হবে। একই আইনের 7-এর 2 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নোটিশ দেওয়ার এ বিধান লঙ্ঘন করেন তবে তিনি 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। তবে স্বামী যদি নোটিশ প্রদান না করে তাহলে শাস্তি পাবে ঠিকই, কিন্তু তালাক বাতিল হবে না। 7-এর 4 ধারা অনুযায়ী নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে চেয়ারম্যান সংশ্লিষ্ট পক্ষের মধ্যে পুনর্মিলন ঘটানোর উদ্দেশ্যে একটি সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ যদি সমঝোতা করতে ব্যর্থ হয় এবং স্বামী বা স্ত্রী যদি 90 দিনের মধ্যে তালাক প্রত্যাহার না করে তবে 90 দিন পর তালাক কার্যকর হবে। এই 90 দিন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। 7-এর 3 ধারা মতে চেয়ারম্যানের কাছে নোটিশ দেওয়ার তারিখ থেকে 90 দিন অতিবাহিত হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। কিন্তু তালাক ঘোষণার সময় স্ত্রী যদি অন্তঃসত্ত্বা থাকে তাহলে 7-এর 5 ধারা অনুযায়ী গর্ভাবস্থা অতিবাহিত না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 90 দিন পর তা কার্যকর হবে। মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974-এর 6 ধারা মতে বিয়ের তালাক ও রেজিস্ট্রি করতে হয়। কাজী নির্ধারিত ফি নিয়ে তালাক রেজিস্ট্রেশন করবেন এবং ফি ছাড়া প্রত্যয়ন কপি দেবেন। এভাবেই একটি তালাক কার্যকর হয়। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকাহনামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন, তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন, মোবাইল নম্বর 01724583880।